রংপুরকে বিদায় করে বিপিএল এর ফাইনালে বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে দল রংপুর রাইডার্সকে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে বরিশাল। বিপিএল এর প্রথম আসরে 2012 সালে ঢাকা গ্লাডিয়ার্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল রানার্স। এরপর 2015 সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিপক্ষে হেরে রানার্স আপ হয়ে বরিশাল বুলস। 2022 সালে অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল। এবার দশম আসরের ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পেল ফরচুন বরিশাল। শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বরিশাল কুমিল্লা। লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠে যায়। আজ বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে 77 রানে 7 উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া রংপুরকে গর্ত থেকে টেনে তুলেন শামীম পাটোয়ারি। তিনি মাত্র 24 বলে 5টি চার আর 5টি ছক্কার সাহায্যে 59 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার কল্যাণেই 100 রানের আগেই অলআউটের সংখ্যা পড়ে যাওয়া রংপুর শেষ পর্যন্ত 7 উইকেটে 149 রান করে। 120 বলে 150 রানের টার্গেট তারা করতে নেমে সাবধানী শুরু করে বরিশাল। সাবধানী শুরুর পরও 22 রানের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে 37 বলে 47 রানের জুটি গড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 18 বল খেলে 2 4 আর 1 ছক্কায় 22 রান করে ফেরেন সৌম্য সরকার। তৃতীয় উইকেটে কাইল মার্ক্সকে সঙ্গে নিয়ে 27 বলে 50 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে 15 বলে 1 4 আর 3টি ছক্কায় 28 রান করে ফেরেন মার্ক্স। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে 24 বলে 31 রানের অনবদ্য জুটি গড়ে 9 বলে বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম। দলের জয়ে 38 বলে 6টি চার আর 1টি ছক্কার সাহায্যে 47 রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। 18 বলে 2 4 আর 1 ছক্কায় 22 রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড মিলার। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।